নমস্কার বন্ধুরা, আজকে আমি আনবক্সিং করব বোয়া বিওয়াই M1। আর আপনারা নিশ্চয়ই জানেন এই এই মাইকটা কতজন ইউজ করে এবং এই মাইকটার কী কী বিশেষত্ব আছে এই ভিডিওতে বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই মাইকটার মধ্যে আপনি সেলারও লাগাতে পারবেন, ফোনও লাগাতে পারবেন। এবং বোয়া মাইকের যে নয়েজটা, আমি আর একটা বোয়া মাইক ইউজ করছি, তো এই বোয়া মাইকের নয়েজ ক্যান্সেলেশন খুবই ভালো। বোয়া আপনারা নিশ্চয়ই জানেন কত বড় ব্র্যান্ড এবং প্রচুর জন ইউজ করে। আপনার সাউন্ড এডিটিংয়ে, আপনার ভিডিও এডিটিংয়ের সময় যদি কোনো বই বা কোনো সিনেমা বা কোনো শর্ট ফিল্মসের জন্য বোয়া মাইকও ইউজ করে। তো এটা টোটাল আনবক্সিং দেখাবো, এই প্রোডাক্টটার ভিতরের মধ্যে কী কী আছে সব কিছু খুলে দেখাবো। তো তো চলুন আনবক্সিং স্টার্ট করে ফেলি। কারণ আজকে আমি আনবক্সিং করব বোয়ার বিওয়াই M1 মাইক। এই মাইকটা সবাই বেশিরভাগ ইউজ করে এবং এই মাইকটা আজকে আনবক্সিং করে দেখাবো। তো চলুন ফটাফট আনবক্স স্টার্ট করে ফেলি। এটা বিলটা বোয়া BYM1 মাইক। আপনারা দেখুন এখানে এখানে লেখা আছে বোয়া BYM মাইক। তো এর মধ্যে কী কী আছে একবার আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে হচ্ছে আপনার ম্যানুয়ালটা একবার জিনিসটা দেখে নেবেন। ম্যানুয়াল, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড দেখুন। এটা হচ্ছে বোয়া মাইকটা, আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন। এখানে আছে ক্যামেরা অপশন, মানে এটা যখন DSLR অন করবেন, আর এটা হচ্ছে আপনি স্মার্টফোন ইউজ করেন। আর এর সাথে আপনার আছে স্টিক, যেটা হোল্ড করার জন্য, একটা ব্যাটারি, এবং এটা হচ্ছে জ্যাক, এটা হচ্ছে উপরে যেটা উইন্ডশিল্ডটা, এটাই মাইক। থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চির মাইকটা আপনারা দেখুন। এবং এই মাইকটা খুবই ভালো মাইক, আপনারা পারচেস করে নিতে পারেন। এবং এই প্রোডাক্টটার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা পারচেস করে নিতে পারবেন। বন্ধুরা দেখে ফেলেছেন ওভারঅল মাইকটা কেমন, এবং এই প্রোডাক্টটার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা গিয়ে পারচেস করে নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা আপনারা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু ফ্যামিলির মধ্যে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং অবশ্যই সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।